আজকের ভিডিও টপিক হচ্ছে কিভাবে ইউটিউব চ্যানেলে ডিলিট হওয়া ভিডিও ফিরিয়ে আনবেন। তো শুনুন, আমি ভুলবশত আমার চ্যানেলের একটি ভিডিও ডিলিট করে ফেলি, এরপর ইউটিউবের সাথে যোগাযোগ করি। যোগাযোগ করার পর সেই ভিডিওটি আজকে আবার আমার চ্যানেলে ফিরিয়ে আনতে পেরেছি। তো কিভাবে ইউটিউবের সাথে যোগাযোগ করলাম এবং কি কি মেসেজ করলাম এবং কিভাবে সেই ভিডিওটি ফিরিয়ে এনেছি আমার চ্যানেলে, এ টু জেড আজকের এই ভিডিওতে আপনাকে শিখিয়ে দেবো। তো আপনি যদি আপনার চ্যানেলে এরকম ভুলবশত একটি ভিডিও ডিলিট করে ফেলেন এবং সেই ভিডিওটি যদি ফিরিয়ে আনতে চান আবার চ্যানেলে, তাহলে অবশ্যই এই ভিডিওটি দেখতে থাকুন। আপনার সাথে রয়েছে আমি প্রফুল্ল, আপনি দেখছেন প্রফুল্ল ড্রিম চ্যানেল। চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই এখনই এই ভিডিওতে একটি লাইক দিন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ঘন্টি বাটনে ক্লিক করে অন করে রাখুন। তো প্রথমে দেখে নিন যে আমার কোন ভিডিওটি ডিলিট হয়েছে। এই ভিডিওটি আমার ডিলিট হয়েছে, এই ভিডিওটি ব্যাক চলে আসবে, আমার চ্যানেলে ফেরত আসবে। ওকে, তো আমার চ্যানেলে প্রথমে যাব, এরপর এখান থেকে হেল্প অপশনে ক্লিক করব। তো আপনিও এভাবে আপনার চ্যানেলে যান এবং হেল্প অপশনে ক্লিক করুন। ওকে, ক্লিক করার পর দেখতে পাচ্ছেন অনেকগুলো অপশন, নিচে দেখুন কন্ট্যাক্ট আস লেখা রয়েছে, এখানে আপনাকে ক্লিক করে দিতে হবে। এরপর একটু অপেক্ষা করবেন, করার পর দেখুন নিচে অপশন চলে এসেছে যে তিনটি স্টেপ। প্রথম স্টেপে লিখতে হবে ডিলিট ভিডিও রিকভার, এরপর নেক্সট স্টেপ এই অপশনে ক্লিক করে দিতে হবে আপনাকে। ওকে, এরপর এখানে যে কোনো একটি অপশন সিলেক্ট করতে হবে এদের মধ্যে থেকে। তো আমি একটি অপশন সিলেক্ট করলাম, এরপর নেক্সট অপশনে ক্লিক করে দিতে হবে, নেক্সট স্টেপ। ওকে, এরপর এখানে দুটি অপশন রয়েছে, চ্যাট এবং ইমেল। তো ইমেল অপশনে আমি ক্লিক করব। ওকে, এরপর আপনি ইমেল অপশনে ক্লিক করুন, এখানে একটি ফর্ম ওপেন হয়েছে। দেখুন এখানে লেখা রয়েছে ফার্স্ট নেম, লাস্ট নেম, চ্যানেল ইউআরএল। তো আপনার ফার্স্ট নেম, লাস্ট নেম, চ্যানেলের নাম দিবেন, চ্যানেলের প্রথম নাম দিবেন, এরপর দ্বিতীয় নাম। ওকে, এরপর চ্যানেলের লিংক দিবেন, যেটি ইউজার নেম ছাড়া ফুল কোড সহকারে, যে লিঙ্কে আমি কপি করে রেখেছি, এই যে এ ধরনের একটি লিঙ্ক আপনার চ্যানেলে রয়েছে, সেই লিঙ্কটি কপি করে এখানে পেস্ট করে দিবেন। ওকে, এরপর দেখুন নিচে একটি বক্স রয়েছে, এখানে একটি মেসেজ লিখতে দেওয়া হবে, যে মেসেজটি আমি নোটপ্যাডে সেভ করে রেখেছি, এই মেসেজটি আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেব। তো এখান থেকে আমি যে ভিডিওটি ডিলিট করেছি সেই ভিডিওর লিঙ্কটি কপি করে নিলাম। আপনিও এভাবে আপনার ভিডিওর টাইটেলটি কপি করে নেবেন। এই টাইটেল এবং লিঙ্ক কই পাবেন? আপনি যেদিন ভিডিওটি আপলোড দিয়েছেন সেদিন আপনার জিমেইলে একটি মেসেজ গিয়েছে, সেই মেসেজটি অবশ্যই খুঁজে আপনাকে বের করতে হবে। এভাবে টাইটেলের জায়গায় টাইটেল এবং লিঙ্কের জায়গায় লিঙ্ক, ভিডিওর লিঙ্ক দিয়ে মেসেজটি কপি করে এই বক্সে আপনাকে পেস্ট করে দিতে হবে। এরপর এখানে একটি অপশন রয়েছে, তো এখানে ইয়েস অপশনে আপনাকে ক্লিক করে দিতে হবে। তো আমি ইয়েস অপশনে ক্লিক করে দিলাম। এরপর ভিডিও আইডি, তো ভিডিও আইডি কোনটি, ভি প্রশ্নবোধক চিহ্ন, ভি ইকুয়াল, এরপর দেখুন 11টি ওয়ার্ড রয়েছে, এই 11 সংখ্যার এই ওয়ার্ডটি কপি করতে হবে। এইভাবে কপি করার পর ওই ভিডিও আইডি অপশনে আপনাকে পেস্ট করে দিতে হবে, দেখুন এভাবে। ওকে, এরপর আপনাকে সাবমিট বাটনে ক্লিক করে দিতে হবে। তো প্রথমে আমি চেক করে নিলাম কোনো কিছু ভুল হয়েছে কিনা। ওকে, আপনি এইভাবে চেক করে নিতে পারেন। চেক করা শেষ হলে এখানে সাবমিট অপশনে গিয়ে আপনি ক্লিক করে দেবেন সিম্পলি। ওকে, তো আমি সাবমিট অপশনে ক্লিক করে দিলাম, সাবমিট হয়ে গেছে। এরপর একদিন অপেক্ষা করুন, করার পর দেখুন আমার জিমেইলে আরেকটি মেল চলে এসেছে ইউটিউবের পার্টনার প্রোগ্রাম থেকে। তো এটি হবে আপনার চ্যানেলের ভিডিও অবশ্যই ফেরত আসবে আপনার চ্যানেল যদি মনিটাইজ থাকে। ওকে, তো এখানে একটি লিংক আমাকে দিতে বলতেছে, সো স্পেসিফিক লিংক ইনসার্ট ইউআরএল। তো এখানে আমি এটি প্রথম কপি করব, এখান থেকে কপি করার পর রিপ্লে বাটনে ক্লিক করে এখানে পেস্ট করে দেব। ওকে, পেস্ট করার পর এখানে ইনসার্ট ভিডিও ইউআরএল, এই জায়গায় আমার যে ভিডিওটি ডিলিট হয়ে গিয়েছে সেই ভিডিওর লিঙ্কটি আমি এখানে কপি করে নিয়ে পেস্ট করে দেব। দেখুন এই ভিডিওর লিঙ্কটি আমি কপি করলাম, করার পর এখানে গিয়ে পেস্ট করে দিলাম। ওকে, কমপ্লিট। তো এরপর এখানে দেখুন মার্ক ইয়েস লেখা রয়েছে, এই মার্কটি মুছে দিতে হবে, শুধুমাত্র রাখতে হবে ইয়েস। তো এখান থেকে আমি মার্কটি মুছে দিলাম, দুই সাইডের যে কোটেশন রয়েছে সেটিও মুছে দিলাম। ওকে, এরপর আরেকটি ইয়েস রয়েছে, মার্ক ইয়েস। তো এখানেও সেম, মার্কটি মুছে দিয়ে শুধুমাত্র ইয়েস রাখতে হবে। নিচে দেখুন নাম এবং ডেট দেওয়া রয়েছে, তো আপনি কত তারিখে এই মেসেজটি পাঠিয়েছেন। প্রথমে দিবেন নাম,
ফুল নেম দিবেন, আপনার ফুল নেম যে অ্যাডসেন্সে রয়েছে, জিমেইলে রয়েছে সেই নামটি, ওকে। এরপর ডেট দিবেন, কত তারিখে আপনি মেসেজ তাদেরকে করেছিলেন। তো আমি 22 তারিখে করেছিলাম, সো 22/4/2021 লিখে দিলাম এখানে, ওকে। লিখে দেওয়ার পর এখানে রিপ্লে অপশনে আমি ক্লিক করে দেব, তো মেসেজটি ওদের কাছে চলে গিয়েছে। এরপর আমার একদিন পর আবার মেসেজ এসেছে যে দেখুন এই মেসেজটি চলে গিয়েছে ওদের কাছে। এরপর একদিন পরে আমার কাছে মেসেজ এসেছে, সেই মেসেজটি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, দেখুন। এই সেই মেসেজ, এই মেসেজে আমার গুড নিউজ যে আমার ভিডিওটি ফেরত চলে এসেছে আমার চ্যানেলে, সাকসেসফুলি ভিডিও চলে এসেছে, এই যে ইউআরএল। তো চলুন আমার চ্যানেলে আপনাদেরকে নিয়ে গিয়ে দেখিয়ে দেই সেই ভিডিওটি। তো আমার চ্যানেলটি ওপেন করলাম এবং এই সেই ভিডিও, দেখুন ভিডিওর কোডটি এখানে দেখুন, এই যে কোড, ওকে, যে কোডটি ওই ভিডিও যখন আমি ফেরত নিয়ে আসার জন্য অ্যাপ্লাই করতেছিলাম তখন এই কোডটি আমি সেখানে দিয়েছি, আপনারা ব্যাক করে ভিডিওটি দেখে নিতে পারেন, ওকে। এই যে এখানে দেখুন কোডটি মিলে যাচ্ছে। তো এই সেই ভিডিওর যে ভিডিওটি আমার ডিলিট হয়ে গিয়েছিল। তো ভিডিও আপনার ফেরত আসবে, আপনার চ্যানেল যদি মনিটাইজ থাকে, প্রোগ্রাম পার্টনার প্রোগ্রাম অন থাকলে আপনার চ্যানেলে ভিডিও ফেরত আসবে, ওকে। তো ভাই সব, এই ছিল আজকের ভিডিও। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন, বন্ধুর সাথে এই ভিডিওটি শেয়ার করবেন এবং আমার চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের ঘন্টি বাটনটি ক্লিক করে অন করে রাখবেন আমার চ্যানেলে নতুন ভিডিওগুলো সবার প্রথমে দেখার জন্য। ধন্যবাদ।